রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, তারপর জিরা বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, সবাই ভালো আছেন তো? আমি আল্লাহ রহমতে ভালো আছি, সবাই ভালো থাকবেন, সব সময় গরম পানি খাবেন, আদার রস খাবেন। এখন লাল মরিচ দিয়ে দিচ্ছি, এখন মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংসটা দোকান থেকে কাটাই আনছে, সেজন্য একটু বেশি ছোটো ছোটো, আপনারা কিছু মনে করবেন না। আমার বুয়া ছিল না, দু তিন দিন মনে করছি আজকে আসবে না, আস্তে আস্তে আপনারা আমার বুয়ার জন্য দোয়া করবেন, আমার বুয়া একটু সুস্থ। সব ঘরে একটা একটা মানুষ কাজ করার জন্য থাকে, ভালো না থাকলে নিজেরাও সুখ পায় না, শান্তি পায় না। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমি আলুও দিয়ে দিছি, একেবারে এবার একটু করে কষবে, তারপর একটু করে পানি দিয়ে দিবে। তেজপাতা দেওয়ার জন্য বলে দিয়েছি, সেগুলো দিচ্ছি এখন, একটু তেজপাতা দিলে ভালো ফ্লেভার আসে। লাস্টে একটু করে লং এলাচি ডালচিনি বাটা দিয়ে দিল নামাওয়ার আগে। মাংস কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব,
লং এলাচি দারচিনি শুকায় সুন্দর করে ব্লেন্ডার করে রাখছি। এখান থেকে একটু করে এখন দিয়ে দিই। আমার গায়ে করবে না, এরকম করতে হবে না। একটু নেড়ে দিচ্ছি, আবার আলুগুলো মাংসগুলো একটু ফুটিয়ে দিলে হয়ে যাবে। আমি পানকে ঘটা করে দিচ্ছি, একটু সেজন্য এরকম লাগতেছে। আমার মাংস রান্না শেষ, আপনারা সবাই দেখবেন। আলু বসি হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।